দুই বাংলাতেই প্রতিনিয়ত জনপ্রিয়তা বেড়ে চলেছে শাকিব খানের আর জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার পারিশ্রমিকও সেই সঙ্গে বাড়ছে সিনেমায় তার চাহিদা গত বছর বাংলাদেশে চল্লিশটির মতো সিনেমা মুক্তি পায় যার মধ্যে সুপারহিট ছিল মাত্র একটি সিনেমা আর এই সিনেমার নাম পাসওয়ার্ড আর এই কথা সবাই জানেন পাসওয়ার্ড সিনেমার নায়ক ছিলেন শাকিব খান শুধু নায়ক নন এই সিনেমার প্রযোজকও ছিলেন তিনি সে হিসেবে দুই সালে বাংলাদেশের একমাত্র ব্যবসা সফল সিনেমার নায়ক শাকিব খান দুই সালে শাকিব খানকে দেখা যায়নি যৌথ পোজনার কিংবা কলকাতার একক প্রজনায় নির্মিত কোন সিনেমায় তবে দর্শকরা চান শাকিব খানকে আবারও যৌথ এবং কলকাতার একক পোজনায় নির্মিত সিনেমায় দেখতে আর বেশিরভাগ শাকিব খান ভক্তরাই চান তাকে কলকাতার দুই জড়প্রিয় নায়িকা শুভশ্রী এবং শ্রাবন্তীর সঙ্গে দেখতে সেই সঙ্গে অনেক ভক্ত তাকে দেখতে চান টলিউড কুইন কোয়েল মল্লিকের বিপরীতেও শুভশ্রী এবং শ্রাবন্তীর সঙ্গে শাকিব খান সিনেমায় অভিনয় করলেও এখন পর্যন্ত তাকে কোয়েল মল্লিকের সঙ্গে কোন সিনেমায় দেখা যায়নি নায়িকা শ্রাবন্তীর সঙ্গে প্রথমে শিকারী এবং এরপর ভাইজান এলোরে নামক সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব খান আর এই দুটি সিনেমাই বাংলাদেশে ভালো ব্যবসা করেছিল শিকারী সিনেমাটি কলকাতায় ভালো নাচ চললেও বাংলাদেশের সুপার হিট হয়েছিল এই সিনেমাটি অন্যদিকে ভাইজেন এলোরের ছবিটি দুই দেশেই দারুণ ব্যবসা করেছে কলকাতার জঁরপ্রিয় নায়িকা শুভশ্রীর সঙ্গে শাকিব খান অভিনয় করেছেন দুটি সিনেমায় একটি নবাব এবং অন্যটি চালবাজ এই দুটি সিনেমায় দুই দেশে বাম্পার হিট ব্যবসা করেছে নবাব এবং চালবাজ সিনেমার পর কলকাতার বাজারে সাকিবের চাহিদা বেড়ে গেছে অনেক গুণ সেই সঙ্গে তুমুল জর্প্রিয় হয়ে উঠেছে সাকিব শুভশ্রী জুটি এখন প্রশ্ন সাকিব খানের সঙ্গে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে শুভশ্রীকে নাকি শ্রাবন্তীকে প্রিয় দর্শক আপনি কি মনে করেন কোন জুটি সেরা সাকিব শুভশ্রী নাকি সাকিব শ্রাবন্তী কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ওয়েব ইউটিউব চ্যানেলে